বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে একটি নতুন ভিডিও বানাতে যাচ্ছি, আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না কীভাবে ফোনে আমরা বাংলাদেশ এবং বিদেশি চ্যানেলগুলো দেখতে পারি। আমরা অনেকেই হয়তো বা জানি যে টফি নামক একটা সফটওয়্যার আছে, এই দেখো এখানে আমার এখানেও আছে, যে টফি নামক একটা সফটওয়্যারে আমরা প্রায় অনেকগুলো চ্যানেলই দেখতে পারি, দেশীয় কিছু আছে এবং বিদেশিও কিছু আছে। কিন্তু আমরা এই জানি না যে দেশি অনেকগুলো চ্যানেলই এই টফিতে নেই এবং বিদেশি অনেক চ্যানেলও নেই। তো আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে আমাদের দেশি এবং বিদেশি অনেকগুলো চ্যানেল তোমরা দেখতে পারি। তাছাড়া অনেকেই ফুটবল খেলা পছন্দ করো, বিভিন্ন গেম খেলা পছন্দ করো এবং ক্রিকেট খেলা যে চলমান বিপিএল, অনেকে বিপিএলও দেখতে পারছো না যে কীভাবে দেখা যায়। ফোনে অনেকেই জানো সবার বাসায় ওয়াইফাই আছে এবং ডেটা আছে, অনেক জায়গায় দেখা গেছে তোমার কাছে ডাটা সহজলভ্য হলেও তোমার বাড়িতে ডিশ বা ডিশ নাই, স্যাটেলাইট টিভি নাই, ওইরকম ওই ক্ষেত্রে তুমি কী করবা? তখন তো তুমি অনেকগুলো দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে স্যাটেলাইট চ্যানেল ওইগুলো তোমরা দেখতে পারো না। তো আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা খুব হেল্পফুল হবে যে খুব সহজে কীভাবে ফোনের মাধ্যমে তোমরা দেশি চ্যানেলগুলো উপভোগ করতে পারবে। তো চলো দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। তো প্রথমে আমার ফোনে দেখতে পারছো যে এই যে ক্রোম নামক এক ব্রাউজার, শুধু ক্রোম না, তুমি যে কোনো ব্রাউজে ব্রাউজ করতে পারো, সমস্যা নাই। তো আমি ক্রোমেই ঢুকছি। তো ক্রোমে ঢোকার পর তো এরকম একটা হোম পেজ দেখাবে, দেখো হোম পেজ গুগল। তো এই পেজে তুমি লিখবা tv.ebox.live, ঠিক আছে? এটা লিখে জাস্ট এইটুকু লিখে, বাড়তে অনেক কিছু আসবে, লিঙ্ক আসবে নিচে, এগুলো না যায়, জাস্ট এইটুকু লিখবা। লেখার পর সার্চ দেবা, সার্চ দেওয়ার পর দেখো প্রথমেই ই বক্স লাইভ টিভি ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে। তো এই পেজে দেখো আমি প্রথমে আমি জি টিভির মধ্যে এই দেখো কতগুলো চ্যানেল আছে। তুমি এখানে প্রত্যেকটা চ্যানেলের উপরে প্রত্যেকটা চ্যানেলের উপরে তুমি এরকমভাবে করে তোমার সব চ্যানেল এখানে লাইভ দেখতে পারবা। দেখো এখানে কী কী চ্যানেল আছে, আমি চ্যানেলগুলো তোমাকে দেখাই। জি টিভি, টি স্পোর্টস, যমুনা সময় চ্যানেল, চ্যানেল আই, নিউজ 24, মাছরাঙা, একুশে টিভি, নিউজ 20, চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ টেলিভিশন, আরটিভি, এনটিভি, বাংলা ভিশন, এটিএন, চ্যানেল আই, প্রায় বাংলাদেশি সব কয়টা চ্যানেলই তুমি এইখানে পাবা। তাছাড়া যে শুধু বাংলাদেশি চ্যানেল তা না, এবং অন্যান্য চ্যানেলগুলো তুমি দেখতে পারবা, যেরকম জনপ্রিয় একটা চ্যানেল সুনি আর্ট, কালার বাংলা, জে বাংলা, বাংলা সিনেমা, স্টার জলসা, এরকম বিদেশি অনেকগুলো চ্যানেলই এখানে একের পর এক দেখতে পারবা, যেগুলো কি আমাদের টফি বা অন্যান্য সফটওয়্যারে নাই। তো এইখানে তোমার প্রয়োজনীয় সবগুলো চ্যানেলই পাবা, যেগুলো অনেক দেখা যেতেছে যে স্যাটেলাইট চ্যানেলগুলোতে টিভিগুলোতেও পাওয়া যায় না। তো এইখানে যে খুব সহজে তুমি এখানে সবগুলো চ্যানেল তুমি ভিজিট করতে পারবা, মন চাইলে তুমি যে কোনো চ্যানেল দেখতে পারবা যদি তোমার ফোনে MB থাকে বা ডেটা থাকে, বা যদি তুমি মনে করো তোমার বাসা ওয়াইফাই আছে তাহলে এটা আরও সুবিধাটা যদি তোমার ডেস্কটপ বা ল্যাপটপ এবং ফোনে স্মার্টফোন দিয়েও তুমি যে কোনো চ্যানেল উপভোগ করতে পারবে। ইভেন রানিং বিপিএল আছে, তুমি বিপিএলটা উপভোগ করতে পারবা। এ দেখো ছোটোদের জন্য সিএন আছে, নিক আছে, দুরন্ত আছে, ন্যাশনাল জিওগ্রাফি আছে, ওয়ার্ল্ড ট্রেড আছে, জে টেক আছে, জুম আছে, বাংলা প্রায় এক্সেক্ট এক্সেক্ট অনেক চ্যানেল আছে, তুমি ইচ্ছা করলে সব চ্যানেলই উপভোগ করতে পারবা। তো আশা করি আমার এই ভিডিওয়ে তোমরা অনেকটা হেল্প হয়েছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি আরও এরকম কোনো নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যে এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হতে পারি। তো আর কথা নয়, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং যেখানে যাবা মাস্ক ব্যবহার করবা, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ।